প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ইংরেজবাজার পৌরসভা বিন্যাস করার আবেদন জানিয়েছিলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে আজ জেলা প্রশাসনিক ভবনে পুর কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করা হয়। বৈঠকে যদুপুর ১, যদুপুর ২, কাজীগ্রাম ও শাহপুরের বেশ কিছু এলাকাকে পুরসভার অন্তর্গত করার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স। এ নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, পুরসভাকে বিন্যাস করতে আজ জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয়েছে। প্রাথমিকভাবে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে। দল সমস্ত দিক বিচার করে রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, সংবাদ বাংলার কথা। আমাদের মূলত যেটা চাইছি সেটা হচ্ছে কাজীগ্রাম পার্ট, আমাদের যদুপুর ১ পার্ট, যদুপুর ২ পার্ট, আমাদের কোতোয়ালি পার্ট এবং আমরা শাহপুর পার্ট, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। একটা টাস্কফোর্স কমিটি গঠন করে দিয়েছেন। সেটা আর একটা ইস্যু নিয়ে মিটিং হয়েছে, আমাদের যে জলের যে প্ল্যানটা হয়েছে সেই প্ল্যানে আমরা কিছুটা দিচ্ছি পরে। অর্থাৎ বালুচরের এলাকায় জোড়া ট্যাঙ্ক দিচ্ছে, সেখান থেকে ১৯ নম্বরের জল যাবে সম্ভব না, একটা প্রবলেম হচ্ছে। আবার বুড়াবুড়ি তলার ওই খুনায় আপনি যেতেন ঘোরা পেলেন, ওখানে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা একদম কৃষ্ণপল্লী মালঞ্চপল্লীর শেষে আছে, ওখানে প্রবলেম হচ্ছে। প্লাস নদীতে যে জলটা আমরা নিচ্ছি চার মাস ড্রাই হয়ে যাচ্ছে, এই চার মাস আমাদেরকে বিকল্প জল আনতে হবে। এই কাজগুলোর জন্য সেটা নিয়ে আলোচনা, ল্যান্ডগুলো ঠিক করে দিতে হবে। এক্সটেনশনের জন্য কি টাস্কফোর্স হলো সাতজনের? হ্যাঁ, কী সিদ্ধান্ত টাস্কফোর্স? সেটা জেলা সমর্থক একটা টাস্কফোর্স কমিটিছে, তারা একটা রেডি করবে প্ল্যান, সেই প্ল্যানটা রেডি করার পর তারপর ১৫,০০০ উপর লোক থাকছে।